ছাত্রনেতা হাসান মাহমুদ। আমরা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান করছি, বাংলাদেশের ভৌগোলিক সীমায় বাংলাদেশের আইনের অধীনে থেকে আমরা কোটি কোটি টাকার মালিক হয়েছি। আমরা এই দেশেই চলাফেরা করছি, এই দেশের আইনকে বিদ্যা আঙ্গুলে দেখিয়েছি বারবার। এটা বাংলা ভাষার ক্ষেত্রে বাংলার জাতীয় সংবিধান, বাংলার জাতীয় যেই জাতিতত্ত্ব, সবকিছু নির্ভর এই বাংলা ভাষার মধ্য থেকে। সম্মানিত এলাকাবাসী, আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথা বলছি না। আমরা দেখে থাকি চীন এবং অন্য অন্য দেশগুলোতে আমরা দেখে থাকি তাদের নিজের ভাষাকে তারা প্রাধান্য দেয়। আমরা কেন জানি নিজের ভাষাকে হেয় প্রতিপন্ন করে অন্য ভাষাকে নিয়ে আমরা আনন্দিত থাকি। বনফুল এখানে আমরা সামনেই দেখছি, বড় বোল্ডে আমরা লিখে দিয়েছি ইংলিশ ইংরেজি ভাবে আমরা বনফুল লেখা দেখছি, কিন্তু কেন? তিনি তো দেশে এই দেশেই বসবাস করে আমার বাঙালির মধ্যে ইচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করছে, আমার বাঙালিদের মধ্যে সে ব্যবসা বাণিজ্য করছে, কেন সে বাংলা ভাষাকে অবজ্ঞ করে সে ইংরেজি ভাষাকে বেছে নিল আমাদের বুঝে আসে না। আমাদের প্রতিবাদ সেখানেই, আমরা চাই বাংলা ভাষার প্রচলন সর্বস্তরে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক, এ আশাবাদ ব্যক্ত করছি। আমরা ছাত্র সমাজ, আমরা যারা এলাকার সর্বস্তরে মানুষ আছি, আমরা ব্যবসায়ী ভাইদেরকে, আমার ছাত্র বন্ধুদেরকে প্রত্যেককে উৎসাহিত করবো। আমার প্রিয় ভাষা, প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভাষা বাংলাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমরা বাংলা ভাষার প্রচলনকে সর্বস্তরে ছড়িয়ে দেব, এ আশাবাদ ব্যক্ত করে আমার অগোচালে বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, গণ অধিকার চর্চা কেন্দ্র, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আরও যারা আছেন আমাদের সাথে যুক্ত আমার ভাই বোনেরা, তাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আমি খুব দুঃখ নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা নিজের জীবন দিয়েছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কোথাও ভাষার জন্য জীবন দিয়েছে বলে আমার জানা নেই। আপনারা যারা দেশের বাইরে গেছেন হয়তো তারা দেখবেন তারা তারা নিজস্ব ভাষাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এমন একটা ভ্রান্ত ধারণা শুরু হয়েছে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা মনে করি যে আমরা ব্যবসায়ীরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠান নাম ফ্লপ ইংরেজিতে স্টাইল করে লিখলে মনে করি যে আমাদের প্রতিষ্ঠান সফলতা লাভ করবে, আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর সাবলিক ভাবে হবে, কিন্তু এটা খুব দুঃখের বিষয়, আপনার প্রতিষ্ঠান বা ব্যবসায়িক সফলতার জন্য নাম ফলক ইংরেজি লেখা, এটা যে আপনি মনে করতেছেন যে এটাই আপনার সফলতার চাবিকাঠি, আমি একজন ছোট ব্যবসায়ী হিসেবে মনে করবো এটা আপনার জন্য এক শতভাগ ভুল। আমি আমার একটা শেয়ার করবো, আমি ব্যবসায়ী হিসেবে আগে আমার প্রতিষ্ঠানে নাম ফলক ছিল ইংরেজিতে এবং আমার ভিজিটিং কার্ড যেটা ছিল ওটা ছিল ইংরেজিতে, তো আমার যেগুলো গ্রাহক আসতো ওরা কি করতো আমার দোকানে, এখন তো পড়তে পারছি না, এখন আরেকজন কার কাছে যাই সাহায্য করছে, ভাই প্রতিষ্ঠানটা কোথায়, ঠিকানাটা কোথায়, কিন্তু আমি এখানে যুক্ত হওয়ার পর আমার যখন আমার প্রতিষ্ঠান এবং আমার ভিজিটিং কার্ড বাংলায় করলাম, এখন আমার কাস্টমারটা ডাইরেক্টলি আমার কাছে আসতে পারতেছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুরই অ্যাভিনিউ, ওইখানে দেখেন আপনার লেখা এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এইটা আমার মনে হয় এখানে যারা আছে যারা অল্প শিক্ষিত তারা সবাই পড়তে পারছে, যারা ক্লাস টু থ্রি ফোর ফাইভ পড়ছে, কিন্তু এটা যদি ইংরেজিতে লিখতো কয়েকজন পড়তে পারতো আপনারা এটা বলেন। তো আমার একটাই দাবি, আমাদের আপনাদের প্রতিষ্ঠান নাম বলেন, আপনারা ব্যবসা করেন সব কিছু করেন, আপনার নাম বলে করবেন বাংলা লিখুন। এনায়েত বাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত ঘোষ, সবাইকে মুজিব বর্ষ এবং মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আজকের এই পথসভায় উপস্থিত হয়েছেন, এখানে কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লক্ষ্য করে দেখবেন। প্রথম শব্দ হচ্ছে দুর্নীতি, সুশাসন, এরপরে আছে নাম ফলকের উপরে ষাট ভাগ বাংলায় লিখতে হবে বা লিখেন। দেখেন, আমি ছাত্র ছিলাম অর্থনীতির, অর্থনীতির মানদণ্ডে আজকের থেকে 20 বছর আগেও দুর্নীতিকে ইকোনমিক্স মানে ইকোনমিক ক্রাইটেরিয়ায় প্যারামিটার হিসেবে ধরা হতো, মানে এটা চলক, কিন্তু এখন মডার্ন ইকোনমিক্স বলতেছে যে দুর্নীতিকে আপনি সহনীয় পর্যায়ে বা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন যদি আপনি সুশাসন ব্যবস্থা নেন, মানে গুড গভর্নেন্স। তো এখন
প্রশ্ন হচ্ছে যে সুশাসন কিভাবে আনবেন? সুশাসন আনতে গেলে আপনাকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে। আপনি যখন আপনার জায়গায় আপনার কাজটাকে খুব সুন্দর এবং দায়িত্ববোধ নিয়ে করবেন, তখন হলো কি, আপনি আত্মসচেতন। আর এই আত্মসচেতন হলেই আপনি দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস, সে যেই হোক, আপনার ভেতরে আপনার এই আত্মসচেতনতা দেখে আপনার পাড়া প্রতিবেশী পরিবার সবাই উদ্ভূত হবে, তখন তার বিরুদ্ধে তারা প্রতিবাদী হবে। একটি সরকারের কাজ হচ্ছে কি, আমরা যারা জনগণ আছি তাদের মিলিত ফসলকে সবসময় সরকার ইনফোর্স করে, ইনফোর্স গভর্নমেন্ট সবসময় ইনফোর্সেস বাই দ্য মাছ পিপল। মাছ পিপল যখন অ্যাওয়ারনেস হচ্ছে তখন দুর্নীতি অটোমেটিক্যালি কমবে। এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে নাম ফলকগুলো বাংলায় লেখার জন্য, এভাবে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প হচ্ছে এরকম যে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ দরবারে এক ভদ্রলোক এসেছে, তিনি বিভিন্ন ভাষায় কথা বলছে, একবার ইংরেজি, একবার সংস্কৃত, একবার আরবি, বিভিন্ন ভাষায় কথা বলছে। এখন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বলছে, গোপাল তুমি কি এর মাতৃভাষা কি বলতে পারবা? তখন গোপাল বললো, অবশ্যই পারবো, আপনি যদি আমাকে একটা দিন সময় দেন তাহলে আমি এর মাতৃভাষা কি আমি বলতে পারবো। দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই ভদ্রলোক কয়েকটা ভাষায় পারদর্শী, তাহলে তার মাতৃভাষাটা সে গোপাল কিভাবে বের করলো? রাতে শোয়ার সময় গোপাল তার পায়ের নিচে, পায়ের উপর থেকে গরম তেল চেক করে ফেলে দিয়েছে তার পায়ের উপরে। তখন সে ভদ্রলোক খুব বিচলিত হয়ে বলে, মারে বাবারে, মারে বাবারে বলতেছে তার নিজস্ব মাতৃভাষায়। তাহলে আপনার মাতৃভাষা, একটা লোককে যখন আপনি মারবেন তখন সে প্রথম উচ্চারণ কি করে জানেন? বাবারে। আর একটা লোক যখন অসুস্থ থাকে তখন সে কি বলে জানেন? মা, ও মা। এই যে শব্দগুলো, এই শব্দ চয়নগুলো তার নিজ থেকে আসা, ওপর পুতর থেকে আসা, তার মায়ের ভাষা। তাহলে আপনি বলতে যে আপনি বা আমরা কেন আত্মস্থ হব না আমার মাতৃভাষা সম্পর্কে সম্মান দেখাতে কিংবা সঠিক জানাতে? আপনি বিদেশি ভাষায় পারঙ্গম হন সেটা পারদর্শিতা, কিন্তু আপনি তাই বলি কি তা আপনার দেশের, আপনার বাংলা ভাষা, আপনার বাংলায় অপমাননা করবেন? আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারকে দুর্নীতিমুক্ত অভিযানে, সুতি অভিযানে সাহস, সহমর্মিতা, সবকিছু যোগানোর আহ্বান জানিয়ে আজকের এই পথসভা যাতে সার্থক হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য রাখবে এককালীন ছাত্রনেতা শহীদুল ইসলাম রিপন। গণ অধিকার চর্চা কেন্দ্রিক আয়োজিত নাম ফলকে, সর্বস্তরে নাম ফলকে, সাইনবোর্ডকে নাম ফলক বাংলা করার দাবিতে আজকে যে পথসভা, এই পথসভার সম্মানিত সভাপতি, সংগ্রামী শ্রোতাগণ, এই বাংলাকে সমৃদ্ধ করার জন্য রবীন্দ্রনাথ অনেক অবদান রেখে গেছেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার লেখনীতে বাংলা সংস্কৃতিতে এবং সাহিত্যে অবদান রেখেছেন। তার এই ধারাবাহিকতায় 1952 সালে রফিক সালাম বরকত জব্বার বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন এবং আত্মত্যাগ করেছেন। আজকে এই সাইনবোর্ডকে বাংলা ভাষা লেখার দাবিতে, সাহিত্য বাংলা প্রচলনের দাবিতে সাড়া দিয়ে যে উদ্যমী সংগঠনগুলো একাত্মতা ঘোষণা করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের প্রচেষ্টায় এই আন্দোলন গতিধারা লাভ করবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বিশিষ্ট নারী নেত্রী জননেতা রহমতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারপারসন রুবা হাসান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সম্মানিত এলাকাবাসী, আমি যেই গানটি আজকে করলাম আপনাদের সামনে, যেই মুরালের সামনে আমি দাঁড়িয়ে আছি,
সেখানে লেখা আছে, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আর এই 21শে ফেব্রুয়ারি এই 52 ভাষা আন্দোলন কী কারণে হয়েছিল সেটা সবাই জানি। এই গান যখন শুনি তখন আমরা বিনম্র শ্রদ্ধার সাথে মাথা নত করে সেই সালাম বরকত রফিক জব্বারের কথা মনে করি। আজকে সেই যুদ্ধকালীন সময়ে যারা এক সময় অস্ত্র হাতে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করে যুদ্ধে গিয়েছিল এই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশের সেই বীর মুক্তিযোদ্ধারা আজ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যখন আমাদের সরকার, ঠিক সেই সময় আবার সেই ব্যানার হাতে রাস্তায় পথসভা করে যাচ্ছে। আমরা আজকে একই কাতারে দাঁড়িয়ে একই পতাকা তলে দাঁড়িয়ে আছি, শুধু একটা কথা নিয়ে আবার আমাদের একত্রিত হয়েছে, সেটা হয়েছে বাংলা ভাষার ব্যবহার। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, সংবিধান লঙ্ঘন করবেন না, 100% বাংলার সব কিছুতে প্রচলন চাই আমরা। বাংলা ভাষার ব্যবহার করুন, তার যথাযথ মর্যাদা রাখুন এবং সম্মান প্রদর্শন করুন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন নিয়ে আমরা কথা বলছি এই স্বাধীন দেশে এখনো সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা আমাদের জানা নেই, যদি জানাই থাকতো এই বীর মুক্তিযোদ্ধারা আবার এই বয়সে এসে আবার কেন পথসভা করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়ে আমাদের জানাতে হচ্ছে আমরা বাংলা ভাষার সঠিক ব্যবহার চাই, আমরা 100% বাংলায় লেখা চাই। আপনাদের যাদের যেখানে যত রকমের পোস্টার ফেস্টুন এবং যেখানে দোকানের যত বড় বড় নাম ফলকগুলো দেখতে পাচ্ছি সেখানে আপনারা প্রথমে বাংলায় লিখুন, 100% বাংলায় আপনারা সেই ব্যবহার করুন। আর সামনে আমরা মেয়র এবং আমরা বিভিন্ন যেই সংস্থাগুলো আছে সেগুলোতে আমরা স্মারকলিপি দিয়েছি, মেয়র আমাদের সাথে একই কথায় মিলিত হয়েছেন, তিনিও সহযোগিতা করবেন এবং সামনে আমাদের বিভিন্ন রকমের পদক্ষেপ আছে। আমরা হয়তো দেখা যাবে যেখানে আমাদের পথসভাগুলো হয়েছে সেখানে ম্যাজিস্ট্রেটের দ্বারা নিয়ন্ত্রিত হবে, মেয়রের অনুমতিতে যখন ম্যাজিস্ট্রেট আসবে তখন ঠিকই আপনাদের এই নাম ফুলকগুলো খুলে ফেলবো, তার আগে আপনারা নিজেরাই সেগুলো বদলিয়ে নেবেন এবং বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানবাধিকার চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক সুজসময় চৌধুরী, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র আমরা বাঙালি জাতি বিশ্বের বুকে একটা আলাদা সত্তা নিয়ে আলাদা একটা মর্যাদা নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াবো, আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেলেও আমরা এখনো পর্যন্ত আগের যেই ঔপনিবেশিক মনমানসিকতা অর্থাৎ ব্রিটিশ আমল এরপরে পাকিস্তান আমলের যেই ঔপনিবেশিক মনোভাব যে জঞ্জাল আমাদের মাথায় এখনো আছে তার কিছু প্রতিক্রিয়া আমরা বিভিন্নভাবে বহিঃপ্রকাশ দেখতে পাই। বাংলাদেশের সমস্ত কার্যক্রম বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন যে বাংলাতেই হবে, সর্বস্তরে যেন বাংলাকে আমরা প্রাধান্য দিই, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাই 1952 সালের যারা বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষার জন্য শহীদ হয়েছিলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল তাদের প্রতি অবজ্ঞা দেখিয়ে কিছু কিছু মানুষ এখনো বাংলাকে ঠিক সেভাবেই মর্যাদা দিচ্ছে না, বাংলাদেশকে তারা এখনো মনে প্রাণে গ্রহণ করতে পারছে না। তারই বহিঃপ্রকাশ তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানের যেই নাম ফলক অর্থাৎ সাইনবোর্ড সেখানে তারা বাংলার পরিবর্তে ইংরেজিতে লিখেছে কিংবা অন্য ভাষায়। আমার কথা হচ্ছে আপনারা অন্য সব ভাষায় লিখেন অসুবিধা নাই, কিন্তু আপনার দোকানের নাম ফলক বাংলায় লিখতে হবে এবং সেটা বড় করে লিখে আপনার পছন্দের ভাষা যেটা সেটা উর্দু হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, আপনি ছোট করে নিচে লেখেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, একই সাথে গণ অধিকার চর্চা কেন্দ্র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান, আজকের সবার উপস্থিত সভাপতি এবং অক্সিজেন এলাকার প্রিয় জনগণ, এই এলাকায় যারা 71 সালে ছিলেন
আপনারা জানেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাফল্যজনকভাবে বিভিন্ন অপারেশন করেছিল। আপনারা এটাও জানেন যে সেই 1947 সাল থেকে চলমান ভাষা আন্দোলন, 52 সালের রফিক জব্বার বরকাদের প্রাণদান, 62 আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন এবং অবশেষে 71 মুক্তিযুদ্ধ। আপনারা সাধারণ জনগণ যারা বয়স্ক তারা সবাই এই আন্দোলনে ছিলেন। সেই আন্দোলনের লক্ষ্য ছিল একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যে বাংলাদেশে সর্বত্র বাংলা ভাষা প্রতিষ্ঠিত হবে। সেই আন্দোলনের লক্ষ্য ছিল একটি শোষণহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার 48 বছর পর এসে আমরা দেখছি আমাদের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের নাম ফলকে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছেন, তাদের অফিস আদালতের কাজ ইংরেজিতে করছেন। আমরা এটার প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে 1987 সালে সব ক্ষেত্রে বাংলা প্রচলনের জন্য একটি আইন হয়েছিল, আপনারা সেই আইন মানছেন না। এর প্রেক্ষাপটে 2014 সালে মহামান্য উচ্চ আদালত সাইনবোর্ড সহ সকল ক্ষেত্রে বাংলা প্রচলনের নির্দেশ দিয়েছিলেন, সেই আইন এবং নির্দেশও আপনারা মানছেন না। আপনারা ভেবে দেখুন তো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আপনারা এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারতেন? আমাদের ধারণা আমরা আপনারা সবাই পশ্চিমাদের গোলাম হয়ে কেরানি চাপরাশে থাকতাম। বাংলাদেশ আপনাদের ব্যবসা করার সুযোগ দিয়েছে, আপনাদের লক্ষ কোটি টাকার মালিক হওয়ার সুযোগ দিয়েছে, আপনাদের বড় বড় দালান কোটা বানানোর সুযোগ দিয়েছে। কাজে সাধারণ কৃতজ্ঞতাবোধ থেকেও আপনাদের উচিত আপনাদের অফিস আদালতে বাংলা প্রচলন করা। আপনারা সাইনবোর্ড ইংরেজিতে লিখেছেন কেন রে ভাই? এখানে কি কোনো বিদেশি আছে? এখানে বাঙালি ছাড়া আর কেউ আছে? তাহলে আপনাদের সাইনবোর্ড ইংরেজিতে কেন? কারণ একটাই, আপনারা মনে করছেন ইংরেজি লেখলে বোধ হয় আপনারা জাতে উঠবেন, এই চিন্তা বাদ দেন। যদি মনে করেন ইংরেজি লেখলে আপনারা জাতে উঠবেন, ইংল্যান্ড আছে আপনারা চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশে থাকতে হলে বাংলা ভাষায় আপনার কাজ করতে হবে, বাংলা ভাষায় আপনার সাইনবোর্ড লিখতে হবে। তারপরেও আদালত একটি অপশন দিয়েছে যে আপনি উপরে 60% বাংলায় লিখুন, 40% ইংরেজিতে লিখুন। দুঃখজনক হলো সত্যি আমরা সেটি মানছি না। সোজা আঙ্গুলে ঘি ওঠে না আমরা জানি, কাজে আমরা আঙ্গুল টেড়া করে নেবেছি। অবিলম্বে যদি সাইনবোর্ডগুলা উপরে 60% বাংলায় না লিখেন, তাহলে জনগণ যদি রাস্তায় নামে তখন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে সেটা আপনারা ভেবে নিন। এছাড়াও মাননীয় মেয়রের সাথে কথা হয়েছে, তিনি আমাদের সহযোগিতা করে আইন প্রয়োগের জন্য ওনার যে বাহিনী আছে সেই বাহিনীকে নামাবেন। তখন কিন্তু আপনাদের দুটো জরিমানা দিতে হবে, একটি হলো আইন ভাঙ্গার অপরাধের জরিমানা, আরেকটি হলো আদালতের নির্দেশ ভাঙ্গার জরিমানা। একই সাথে আপনাদের আইনের আওতায় নিলে জেল জুলুম হতে পারে, সাইনবোর্ড তো খুলবেই। কাজে তার আগেই আমরা আপুসে বলে যাচ্ছি, বাংলাদেশে থাকতে হলে বাংলার ব্যবহার করতে হবে। এটা যদি আপনারা সহজ কথায় না মানেন তাহলে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্র ধারণ করে গর্জে উঠেছিল, তেমনিভাবে মুক্তিযোদ্ধারা এবার খালি হাতেই আপনাদের মাঠে নেমে আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সবশেষে আপনাদের আবারও অনুরোধ জানাবো, আপনারা দেশের প্রচলিত আইন মানুন, আপনারা আদালতের নির্দেশ মানুন, আপনারা মুক্তিযুদ্ধকে সম্মান করুন, ভাষা আন্দোলনকারীদের সম্মান করুন, 30 লক্ষ শহীদের প্রতি সম্মান দেখান, 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি সম্মান দেখিয়ে বাংলা প্রচলনে আমাদের সহায়তা করুন। এই বলে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো এককালীন ছাত্র নেতা গণ অধিকার চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক জনাব সলমান খান।
আজকের সমাবেশের বক্তব্য রাখছেন। শুধু সমাবেশ, আমরা কি চাই, আমাদের লক্ষ্য কি, আমরা কি বলতে চাই? আমাদের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আমি সমাপনী বক্তব্যে আশাটা রাখব, একুশে ফেব্রুয়ারির সম্মুখে আমরা সেই একুশে ফেব্রুয়ারিকে যদি সম্মান জানাতে চাই, আমাদের আজকের বক্তব্যের সাথে একুশে ফেব্রুয়ারির যে আন্দোলন বা যে সংগ্রাম তার সাথে সম্পূরক, তাই আপনাদের কাছে আহ্বান জানাব, সেই বাংলা ভাষার জন্য যারা সংগ্রাম করেছেন, যে বাংলা ভাষার শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকে আমাদের যে আন্দোলন, সে আন্দোলনে আপনারা আমাদের সাথে শরিক হবেন এবং সে আন্দোলনে আপনারা থাকবেন, আমরা সফল নেতৃত্বে এগিয়ে যাব, সেই পর্যন্ত আমরা সফল হব, এই সবার প্রতি আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, শ্রমজীবী জনতা, যা অবশ্যম্ভাবী।